দেখো ঈদের দিনের ব্লগ হচ্ছে মা, এই হচ্ছে কি আমাদের কোরবানির গরু, ও জায়গায় আছে খাসিটা। কোরবানি কি তুমি নিজের হাতে করবা? আমি খাসিটা করবো ইনশাল্লাহ এবার। তাহলে এবার দুই বন্ধু একসাথে হাতে করি হবে নাকি কোরবানি? ইনশাল্লাহ। নামাজ পড়ে আসলাম আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ। ঈদ মোবারক। কোরবানির জন্য নিচে নামতেছি। দিনে গরম রাতে শীত, চলে এলো কুরবানির ঈদ। বুলবুলের মাংস সবাইকে ঈদ মোবারক। ঘুম থেকে উঠলাম, এখন নিচে যাচ্ছি। বুলবুল কেমন হয় বের করে ফেলছে। বুলবুল মানে হচ্ছে আমার এই বছরের গরু। তো দেখতে যাচ্ছি কি অবস্থা, গোসল করানো হবে সকালবেলা, আমি একটু পার্টিসিপেট করবো। আমি এখনও হাত মুখ ধুই নাই, তো গোসল টোসল মানে গরু গোসল করানো হইলে তারপরে একবারে গোসল করে নামাজে যাবো। কি অবস্থা, গোসল করানো শেষ নাকি? হ্যাঁ, গরু গোসল করে ফেলেছেন? আচ্ছা, না গোসল করাইছেন না? ঠিক আছে। এই হচ্ছে কি আমাদের কোরবানির গরু, আর ও জায়গায় আছে খাসিটা। এই আপনি নামাজে যাবেন না? বিলাল ভাই, ওরে কি কিছু খাইতে দিছেন? না, ভুষি তো দিবেন না আপনি। আপনি খাওয়াইবেন পানি, পানি খাওয়াইছেন? একটা বালতিতে খালি পানি দেন, পানি খাওয়ান। এই গরুটা আজকের থেকে 10.5 মাস আগে কিনা, অনেক স্মৃতি আছে এই গরুর সাথে। গত 10.5 মাসে আমি দেখতে গেছি, ওর হচ্ছে ভিডিও করছি আমাদের আরেকটা চ্যানেল যে আছে, ব্লগ চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ফাহিম খান। ওইখানে বুলবুলের অনেক ভিডিও আছে। কালকে রাত থেকে একটু খারাপ লাগতেছে যে 10.5 মাস ওর খোঁজ খবর নিছি সবসময়, কম বেশি প্রতিদিনই চিন্তা করছি যে একটা গরু আছে কোরবানির গরু। হ্যাঁ, তো আজকে কোরবানি করে দেবো আল্লাহ তাআলার নামে ইনশাআল্লাহ। পানি খায় না? আচ্ছা, তাও সামনে দিয়ে রাখবেন। এই আমার ছোটবেলার বন্ধু লুঙ্গি পরে দাঁড়িয়ে রয়েছে, যে ওর নাম হচ্ছে রিমন। আসসালামু আলাইকুম, এই তো ঈদ মোবারক। হ্যাঁ, কাজ শেষ। কই গরু, কই তোর গরুই তো দেখলাম না আমি। মাশাআল্লাহ, কবে কিনলি? কবে কিনলি দোস? কবে কিনলি? কচুকের থেকে 55। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পরশু দিন না, কালকে রাত্রে তুই ফোন দিলি না কেন? কালকে রাত্রে গরু কই রাখছিলি? বুঝলি, তুমি আজকে কাজের ছেলে হয়ে গেলা? হ্যাঁ, কাজের ছেলে হয়ে গেল তুমি আজকে। আচ্ছা দোস্ত, নামাজে যাবি না? হ্যাঁ, নামাজ কয়টা? 7:30। 7:30 মনে হয়। তুই কি বিপ্লকে যাবি? বিপ্লকে ওই যে রোডে পড়বো আর কি। তো বৃষ্টি আসলে হঠাৎ করে? বৃষ্টি আসলে ভিজে যাবো। আমি এই ঈদের ব্লগ বানাইতেছি, তো চিন্তা করলাম যে ঈদের ব্লগে তোমার ইনক্লুড করে ফেলাই। ঠিক আছে না?
সবাই একটু সালাম দাও ঝাড়ু হাতে সালাম দিও সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আচ্ছা এখন দূর কাজ শেষ না আমার কাজ শেষ আমি শুধু গোসল করব উপরে গিয়ে গোসল করব ওরে গোসল করাইছিস তো গরু গোসল করাইছিস আচ্ছা তুই কোন মসজিদে যাবি সাড়ে সাতটা জামাতে যাবি না আচ্ছা ঠিক আছে বন্ধু আমি যাই গোসল টোসল করি রেডি হই নামাজ পড়ে এসে দেখাবো ইনশাল্লাহ কোরবানি কি তুমি নিজের হাতে করবা আমি খাসিটা করবো ইনশাল্লাহ এবার খাসি তো করা যায় কিন্তু গরু একটু টাফ গরু আব্বু যতদিন আব্বু করুক আমি খাসিটা কইরা আমি অভ্যাস করি তুমি কি নিজের হাতে করবা গরু নিজের হাতে করবা এরা এ করছিলা কোনো সময় ইনশাল্লাহ তাহলে এবার দুই বন্ধু একসাথে হাতে করি হবে নাকি কোরবানি ইনশাল্লাহ আমাদের এই জায়গা আছে হচ্ছে বিল্লাল ভাই এই যে বিল্লাল ভাই ওয়ান ম্যান আর্মি এই সাইডে আছে আনিস ভাই সকালবেলা আমি আসার আগেই মোটামুটি গোসল হয়ে গেছে বিল্লাল ভাই কয়দিন রাখলেন পাঁচ দিন আজকের থেকে আপনার কষ্ট কমে গেছে নাকি রাত্রেবেলা আর জাগতে হইব না কোনো কষ্ট হয় নাই এই আপনার কিছুই হয় নাই কোনো কষ্ট হয় নাই না আপনার এই যে রাত দেড়টা দুটা পর্যন্ত জাগছেন আবার সকালে উঠছেন এটা একটা কষ্ট না বিল্লাল ভাই বলতেছে যে কোনো কষ্ট হয় নাই ঠিক আছে আমি এখন উপরে যাই গোসল করি রেডি হই হ্যাঁ ইনশাআল্লাহ এই জায়গায় এক আন্টি বলতেছে যে তোমার আব্বুর নাম দিয়ে ভিডিও ছাইড়ে দাও তাহলে এলাকার নাম দিয়ে তোমার আব্বুর নাম দিয়ে তাহলে আমরা সবাই ভিডিও দেখতে পারবো হ্যাঁ দেখো ঈদের দিনের ব্লগ হচ্ছে মা ঈদের দিনের ব্লগ হচ্ছে সবাইকে ঈদ মোবারক বলো আয়না দেবে আয়না এই যে ঈদ মোবারক বসো ঈদ মোবারক বসো সবাইকে বাবাকে বসো ঈদ মোবারক মা ঈদে ঈদে এই যে এই যে এই যে এই যে এই যে ঈদ মোবারক আমার এটা প্রথম কোরবানি ঈদ বলো আমার প্রথম কোরবানি ঈদ আপনারা সবাই দোয়া করবেন কিন্তু আমাদের জন্য আবার গাল ধরো কেন তুমি আমার গালটা তুলে ধরছো ছাড়ি দিছে মাশাআল্লাহ মা আচ্ছা তো দেখি দাদু কি করতেছে আসো দেখি বিপ্লকে কয়টা জামাত কে জানে হ্যাঁ আগে শুভ ভাইয়ের কাছে ফোন দিলে জানা যায় তো শুভ ভাইয়া কেন যে ইয়াতে গেল সামরি গেল আমার নাও তুমি যাও আমি বাবা গোসল করি নামাজে যাব ঈদের নামাজ মা
নামাজে যাবো না মা? মা নামাজে যাবো না মা? যাও তুমি যাও, আমার কাছে যাও, আমার কাছে যাও, যাও 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 নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম। যে আব্বু দাঁড়ায় আছে বাইরে সবুজ পাঞ্জাবি গায়ে, আবার আব্বু আমরা ঈদের নামাজ পড়তে রওনা দিচ্ছি। আব্বু আছে দিল্লির জায়গায় আছে, কিছু কিছু আমি নামাজ শেষে আমরা বাসার দিকে রওনা দিয়েছি। নামাজ পড়ে আসলাম আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ। আর কিছুক্ষণের মধ্যেই ইনশাল্লাহ আল্লাহ তাআলার নামে কুরবানি হবে। আমি চেঞ্জ করে আসি, চেঞ্জ করে এসে ইনশাল্লাহ কুরবানির প্রসেসিং শুরু হবে। আম্মা ঈদ মোবারক, আম্মা যাবে না, নিচে যাবে না, কোরবানি দেয়া দেখবে না মা, তোমার প্রথম কোরবানি মাশাআল্লাহ। চলো চলো রেডি হই, তুমি তো রেডি, রেডি না দিদি? দিদি 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 সালাম দাও সবাইকে, ঈদ মোবারক বলো। মুড নাই আজকে? আম্মা না এখন বলবো না, শুয়ে শুয়ে এসে কিছু বলে না, দাও আমার গিয়া দাও, রেডি হই। যে আমরা কুরবানির জন্য নিচে নামতেছি, এই যে আমার মেয়ে আছে সাথে, মনটা ভালোটাই খুব একটা, কারণ 10.5 মাস এই গরুটাকে লালন পালন করা হয়েছে। আজকে কোরবানি দিয়ে দেবো আল্লাহর নামে, দেখি কী অবস্থা। আসছে নিশাক ভাই, ইয়া কই, আনিস কই? হ্যাঁ বিল্লাল ভাই আছে, আরিফ আছে, সাইদ আছে, এই তোমার নাম কি? ওমর ফারুক আছে, আসেন না, এদিকে
माइनस कर কাটাকাটি শেষ, মাপামাপিও শেষ, আমাদের মোটামুটি 162 কেজি হয়েছে মিট অ্যান্ড বোন, আর সব কিছু মিলাইয়া প্রায় 180 কেজির মতো, মানে বাদ বাকি যা ওই যে কলেজা টলেজা যা কিছু ছিল। তো এইটা হয়েছে, যাই হোক আমরা তিন ভাগে ভাগ করছি, এখন হচ্ছে সব ডিস্ট্রিবিউশনের কাজ চলতেছে। আমি এই ফাঁকে একটু ঘুমাবো, কারণ আমি ঘুম থেকে উঠছি ভোর 5:30 সময়, ঘুমাইছি মনে হয় 2টার সময়, 3.5 ঘন্টা ঘুমাইছি, মাত্র চোখ খুলে রাখতে পারতেছি না। এখন একটু ঘুমাই, ঘুম থেকে উঠে দিশাদ আসবে, দিশাদ আসলে ঘুম থেকে উঠবো, তারপরে খাওয়া দাওয়া হবে। আর আজকের ভিডিওটা কিন্তু মোবাইলে শ্যুট করা হচ্ছে, সো এটা অনেকটা আজগুবি ব্লগের মতন, বাট এটা আজগুবি ব্লগ না, এটা হচ্ছে ঈদ উল আজহা ব্লগ অথবা কোরবানি ঈদের ব্লগ, যাই মনে করেন আপনারা। আমার মেয়েটা ঘুমায় পড়ছে, মাশাআল্লাহ, আমি ঘুমাচ্ছিলাম, এখন মেয়ে ঘুমাইতেছে। কে দিনে গরম রাতে শীত, চলে এলো কুরবানির ঈদ, সাদা রুটি মাংসের ঝোল খেতে তুমি করো না ভুল, হিমেল হাওয়ার গরম দিন দাওয়ান দাওয়াত দিলাম অগ্রিম ঈদ মোবারক। আর কিছু নাই আর কি, সাকা খেয়ে তুমি হয়ে গেছো বেকা, তাই এখন তোমার লাগে বড় ইয়া, ঠিক আছে? কি অবস্থা? এই তো অনার্স, এই মাত্র আসলাম। এখন খাওয়া দাওয়া করা দরকার, তো তোর ভাবি তো মনে হয় এখন কাজ করতেছে,
বস কিছুক্ষণ। কি বলছি একটু আগে মনে আছে? আমি দিচ্ছি আমি খাইস্টামি করছি তোর সাথে তুমি কি 20 টাকার নোট নেবে না 50 টাকার? 20 টাকা 50 টাকা 2টা পান্ডি লিখিয়ে দেখেছো এটা হচ্ছে গিয়ে গভর্নর ফজলে কবির সাহেবের সিগনেচার করা নোট, এটাও খুব যত্নে রাখবে। এটা কার সিগনেচার? ফজলে সাহেবের সিগনেচার করা, ঠিক আছে, অসুবিধা নেই না। এবং যে বঙ্গবন্ধু সাহেবের দুটা পোর্ট্রেট ছবি আছে এখানে, ওই তো বললাম তো 2টা পোর্ট্রেট ছবি আছে ওনার। এবং এখানে 60 গম্বুজ মসজিদের ছবি আছে, আর এখানে এখানে হচ্ছে গিয়ে এই গরুর ছবি আছে। গরু নাই তো কি আছে আজকে? কোরবানি গরুর ছবি আছে তো এই জন্যই দিলাম। এটি এটাই তোমার সাহেব আজকের সালামি, এটাই এত টাকা দিয়ে। এক তুই খাবার বারো, আচ্ছা তোর পরের দিব মনে আবার, কিন্তু এগুলো না নতুন নোট আর না পুরান নোট পেয়েছি পেয়েছি সালামি পেয়েছি। ওকে ফাইন, গতবারের তো তোমার ভাই উৎসব করে নিল, নে এই যে তোরে ছাড়া খাই নেই। কয়টা বাজে এখন? আমিও তো খাই। কয়টা বাজে এখন? পাঁচটা 13। তোর সব কাটাকাটি শেষ হয়েছে কয়টায়? আমার কাটাকাটি শেষ হয়েছে আর এটা সম্মানের একদম বাসা আনা পর্যন্ত আর এটা হচ্ছে। আর হচ্ছে গিয়ে তুই আসছিস, তোরে আমি বলছি বারবার বলছি, সকাল 10টা থেকে বলতেছি দিশা তাড়াতাড়ি আসিস, খিদা লাগছে। হ্যাঁ, তুই আসছিস কয়টায়? আমি আসলাম যে কিছুক্ষণ আগে। এটা হচ্ছে পোলাওয়ের চাল এবং মুগ ডাল দিয়ে খিচুড়ি, এটা প্রতি কোরবানি ঈদে আমাদের বাসায় হয়, দেখি মনে হচ্ছে খুব মজা। ঠিক আছে, বুলবুলের মাংস আমি কি খাইতে পারবো? তোমার জন্য আলাদা ভাবছি, তোমার ভাই খেতে পারলে তুমিও পারবে। আমি তো মাংস কেটে আসছি, আমার মুখ দিয়ে কেন যেন মনে হচ্ছে ঢুকবে না। যারা মাংস কাটে তাদের খাইতে পারবে না? পারবি ইনশাল্লাহ, আমি জানি। মাংস খেয়ে বলো কেমন হয়েছে। ও মাংস কয় কেজি হলো দিশাত আমাদের? মাংস হয়েছে 189 কেজি। আগে খাও, আমি আগে আলাদা খেয়ে 189 কেজি। সাত মনে হইব ভাই? আপনার মাংস কত কেজি? আমার সব মিলে হয়েছে 180 কেজি। নাইস ভাই, আপনার 6 বড় হয়। সে তো কাজী ভাইয়ের কথা, আমার বন্ধু মানুষ। খাইছো মাংস? আলহামদুলিল্লাহ, মাংসটা মজা। শুধু তাই না? আমার 5 মাসের মেয়ে, সে ভিডিও কলে কথা বলে, চিন্তা করেন।
খালারা, ওর কুকুরা, ওর নানু, ওর দাদু সবার সাথে ভিডিও কলে কথা বলে। সবাই ডিজিটাল হতে পারলে খেয়ে হবে না। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের কোরবানিদের খাওয়া, দুপুরের খাওয়া। আমি নিজের হাতে কোরবানি দিয়েছি। কোনটা? বুলবুলকে? না, হলে আমার কোরবানি দিয়েছি হচ্ছে খাসিটারে। সত্যি কথা আমি দেখিনি ভাই, আমি জানি না। আমি তো দেখিনি। কোরবানি নিয়ে কেউ মিথ্যা মতো করে? এটাই কেউ বলবে। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালোই। খুব ভয় ভয় ছিলাম খাসি যখন খুলছে, তখন আমি বিল্লাল বাড়ির উপরে পাঠিয়েছি যে যান আব্বুরে ডাক দিয়ে নিয়ে আসেন, আব্বুই করুন, কারণ আমি কোনো সময় তো করি নাই এর আগে। পরে এই আরিফ আছে না, আরিফের চিনিস তুই? ওই যে ট্রেনটা দেখা হয়েছিল, দেখা হয়েছিল যে গরু আনতে যাওয়া। আরিফরে বললাম যে আরিফ, আরিফ আমার কাছে দূর ও, তুমি করো তো। পরে আমি কই যে আমি কয় যে এই যে এমনি দাঁড়াও, ছুরিটা এমনি ধরা আগে সামনের দিকে নিবা, এরপর পিছন দিকে আনবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে ও যা যা করলো, আমি মনে কর যে কোরবানির নিয়ত করছি এভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে কোরবানি দিলাম, আল্লাহু আকবার বলে মনে করো যে দিয়ে দিলাম। আমাদের গেঞ্জি পরে কিন্তু এটা প্রথম ভিডিও। ও এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ। এটা কি তোমাদের এবার ঈদের? এটা আমাদের ঈদের ড্রেস কোড। 7,000 টাকা, 7,500 টাকা খরচ করে বানাইছি, তাই পরবো না আমরা। তবে এটা আমাদের কামলা ড্রেস, মানে আমরা সবসময় এটা পরি, আর এটাই আমাদের পরিচয়। আজকে যে কুরবানি দিয়েছেন, নামার পাশে কি এখান থেকে কষাই লাগাবেন? না, কষাই লাগাবো না। তাহলে আমি কি কষাই নাকি? আমি কষাই হলে তো আমি আগেই কইতে পারতাম যে আমার গরুতে 4,500 মনে হবে। শ্যামাই সকালে গেছে কোরবানি দিয়ে এসে, খাসিটা কোরবানি দিয়ে এসে তারপর শ্যামাই গেছে। দাম ছিল কখন? 7,500 টাকা। মা একে একে কাজ করতেছে, তাতে করো না। ভিডিও আর খুব বেশি বড় করবো না। ও বলতেছে যে না দরকার নেই বেশি বড় করার, শেষ করো তাড়াতাড়ি। তো সকালে ঘুম থেকে উঠে নামাজ এসেছি, নামাজ পড়ে এসে কুরবানি করছি, তারপর শুয়েছিলাম, কাটাকাটি করছে ওইখানে কিছুক্ষণ ছিলাম, এরপর হচ্ছে মাপামাপি হয়েছে, তারপর আমি ঘুমা গেছি। এরপর ডিস্ট্রিবিউশনের যে কাজ, মানে বিভিন্ন বাসায় পাঠানো বা গরিব মানুষ যারা আছে, যারা আসছে তাদের দেয়ার, সেটা আমার মা করছে আর সাথে হেল্প করছে আপনাদের ভাবি। আর আমি ঘুমাইছি, আমারে ঘুমের থেকে উঠাইছে আইসা, একজন মাংস পাঠাইছে, না না দিদার ভাই, সে আইসা মাংস পাঠাইছে। ওই তখন উঠছি, উঠার পরে কিছুক্ষণ পরে ইশাদ আসছে। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছি, এখন বাজে কয়টা? 5:20। এরপরে হচ্ছে কি আমাদের একটাই কাজ আছে, সেটা হচ্ছে এই আপনাদের ভাবির যে বাবার বাড়ি আছে ওইখানে গিয়ে কিছু মাংস দিয়ে আসা। হ্যাঁ, আর বাদ বাকি সব কাজ শেষ কম বেশি। এরপর আমরা ঘুমাবো, এটাই আমাদের আজকের ডিউটি, আজকের ঈদ, মানে 2021-এর কোরবানি ঈদ এভাবেই কাটলো। এবং এটাই ঈদের ব্লগ। খালমা কেমন আছেন? এত দেরি করে আসেন তুই? হ্যাঁ হ্যাঁ, ঠিক কয়। তাহলে ওই যে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে পারো।
সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সামনে বেশ কয়েকদিন লকডাউন পড়বে, সম্ভব হইলে বাসায় থাকবেন। খুব বেশি গুরুত্বপূর্ণ বা জরুরি কাজ ছাড়া বাইরে যাওয়ার দরকার নাই। টিকা রেজিস্ট্রেশন চলতেছে, টিকা নিয়ে নেন। আমি আব্বু আম্মুর রেজিস্ট্রেশন করাই ফেলছি, আপনাদের ভাবি স্টুডেন্ট হিসাবে তার কলেজ থেকে ভার্সিটি থেকে রেজিস্ট্রেশন হয়ে গেছে। হ্যাঁ, আর আমার হচ্ছিল না কিন্তু এখন হবে, কারণ আমার বয়স 35 নিচে, এই জন্য আমার হচ্ছিল না কিন্তু এখন মনে হয় কত বয়স কত থেকে তাহলে আমার হবে। আমি সার্টিফিকেটে 30 হয়েছে আমার। হ্যাঁ হয়েছে না মনে হয় না হয়েছে। এখন ভাইয়া কোচি থেকে যুবক হয়ে গেছে, টিকা নিয়ে নেন। সবাই সাবধানে থাকেন, ভালো থাকেন, দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা হচ্ছে আমি যেটা প্ল্যান করছি যে সামনে আমি কালাভুনা রান্না করব, আমি বিরিয়ানি রান্না করব, আমি মেজবানি মাংস রান্না করব একদিন, একদিন হচ্ছে কাঁটা মশলার মাংস রান্না করবো, যে আদনান ভাইরে দেখছিলাম রান্না করতে। এই জিনিসগুলো আমরা রান্না করবো ইনশাল্লাহ, সেই ভিডিওগুলো যাতে মিস না হয় এই জন্য সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা ক্লিক করতে হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক, ঈদ মোবারক।